आपन्न संस्कृतिम घोरम जन्नाम विवसो गृणन ततः सद्य विमुच्ये यद विभेति स्वयं भयम। आपन्न संस्कृतिम घोराम जन्नाम विवस गृणन। ये संसार घोरेते जार नाम विवश हो के उच्चारण कर ले ततः सद्य विमुच्छेत मुक्त हो जाए। आ जाके जद विभेति स्वयं भयम, जाके स्वयं भय जोम महाकाल जाके भय करें, जद विभेति स्वयं भयम, से ही भगवान कथा सुनवार जन्न शुद्धि काम न श्रृणवाद जशह कलिमालाप। कलिमल के परिष्कार करवार जन्न इच्छे बड़ साधन और किचु होते पारे ना। सबसे बड़ साधन सेखाने तार प्रार्थना करेछेन ताके। प्रश्न आछे एखाने छटा, एखाने प्रश्न छय, छटा प्रश्नेर मध्ये एकटा होच्छे जीवगणेर ऐकान्तिक श्रेय कि ता जदि आपनि निजे निर्णय करे बोलुन। जीवगणेर श्रेय कि आपनि निर्णय करे आमादेर काछे बोलुन, जार द्वारा आत्मार आत्मा हरि सम्यक सन्तुष्ट हन प्रसन्न हन। সেই সর্বশাস্ত্রের সার শ্রদ্ধাশীল আমাদের কাছে আপনি দয়া করে বলুন। ভগবান দেবকীর গর্ভে কি জন্য আবির্ভাব হলেন? তিনি লীলার নিমিত্ত অবতার গ্রহণ করে যে যে কর্মসমূহ করেছিলেন সেগুলো আমাদের কাছে বলুন। হরির মঙ্গলপদ যত অবতার আছে সে সকল বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বধামে যখন চলে গেলেন তখন ধর্ম কার শরণ গ্রহণ করল, এই সমস্তগুলো প্রশ্ন। তারা ভগবানের যে অবতারাবলী আমরা দেখতে পাই, ভগবান বিভিন্ন রকম ভাবে অবতার গ্রহণ করেছেন। যখন তিনি মৎস্যরূপে অবতার গ্রহণ করেন তখন তিনি সেই ভগবানই থাকেন, যখন তিনি কূর্মরূপে অবতার গ্রহণ করেন তখনও তিনি থাকেন, যখন তিনি বরাহরূপে অবতার হন সেই ভগবানই থাকেন। ভগবান যেন মনে হল পশু পক্ষী আদি সমস্ত জনিতে তিনি দেবজনিত আবির্ভাব হলেন, ইন্দ্রের ছোট ভাই হিসাবে উপেন্দ্র। এখন ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র রূপে তিনি স্বর্গেতে দেবতা দেবতাদের কুলে আবির্ভাব হলেন। দেবতাদের কুলে আবির্ভাব হওয়ার ফলে দেবতারা গর্ব প্রকাশ করে বলে ভালো হয়েছে ভগবান আমাদের। এতক্ষণ আমাদের মানুষ কুলে আবির্ভাবের ফলে আমরা বলবো আমাদের মানুষ রূপে এসছেন চৈতন্য মহাপ্রভু। সেরকম পশুকুলেতে তিনি বরাহ রূপে এলেন, পশুরা বুঝে আমাদের কুলেও ভগবান এসছেন। যা জলজ প্রাণী আছে সেখানেও ভগবান আবির্ভাব হয়ে বললেন আমি তোমাদের জন্য, কোনো চিন্তার কিছু নেই। ভগবান সমস্ত কুলেতে আবির্ভাব হয়ে তাদেরকে তাদের কৃপাবর্ষণ করতে চাইলেন। কেউ যেন দুঃখ না করেন ভগবান পক্ষপাতিত্ব করেছেন, কারণ মানুষগুলোই আবির্ভাব হলেন আমাদের দুঃখ তো হলেন না। সেই জন্য এই সমস্ত ভগবানের লীলা সবই যোগমায়াকে আশ্রয় করে। সুতদেব গোস্বামীর কাছে সনকাদি যে ঋষি তারা বলছেন বয়ম তু নবৃত্তিপাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছন্নতাম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে। আমরা এই হরিকথা অপ্রাকৃত ভগবানের কথা শুনে তৃপ্ত হতে পারছি না,
আরও শুনি, খালি মনে হচ্ছে তৃষ্ণা আমাদের নিবৃত্ত হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু গম্ভীরা মন্দিরের ভেতরে ঠিক এই সব অপূর্ব ভাব প্রকাশ করেছিলেন, গম্ভীরায় গৌরাঙ্গ। সেখানে স্বরূপ গোস্বামীর কাছে বলছেন, স্বরূপ আমার ইচ্ছা করে ভগবানের অপ্রাকৃত এই সব লীলা বিলাসগুলো আস্বাদন করি। সেখানে বলছেন চৈতন্য মহাপ্রভু খেদ করে বলছেন, সাক্ষাৎ কৃষ্ণ বস্তু, অতএব ইচ্ছা করে আমাদের জন্য বলছেন, স্বরূপ মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। কি বলছেন, সন্নিপাতি রোগ জানো? অনেক রেস্ট্রিকশন আছে। সেখানে বলছেন মোর মন সন্নিপাতি, সন্নিপাতি রোগগ্রস্ত হয়েছে, বৈদ্য বারণ করেছে খাওয়া যাবে না, অথচ আমার মন তৃষ্ণায় মরছে। মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেখ বিন্দু, ইত্যাদি এই সব তৃষ্ণা প্রকাশ করেছেন। কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশবা অতিমর্তানি ভগবান গুরু কপট মানসহা। বলরামের সঙ্গে কেশব অর্থাৎ কৃষ্ণ একত্রে আবির্ভাব হয়ে বড় অতিমর্তানি অতিমর্ত সমস্ত যেসব বিলাস করেছেন, গুরু কপট মানসহা, তিনি অ্যাকচুয়ালি মানুষ নয়। এখানে কপট বলে নিশ্চয়ই গালাগাল দেওয়া হয়নি, ভগবান অনেক সময় জীবের কাছে সমস্ত সাধারণের কাছে লুকিয়ে থাকবার জন্য এসব করেন, সেই জন্য গুরু কপট। চৈতন্য মহাপ্রভু সবসময় বলতেন যে আমি একজন সাধারণ মানুষ, এইভাবে বারবার দৈন্য প্রকাশ করতেন। কেউ যদি কৃষ্ণ বলতো কানে আঙুল দিতেন, কৃষ্ণ কৃষ্ণ, জীবাধমে কখনো কৃষ্ণ বলবে না, নিষেধ করতেন। এখানে সুতদেব গোস্বামীর সম্মুখে সৌনুক আদি 88,000 ঋষি স্বীকার করেছেন যে আমরা যজ্ঞের যে আয়োজন একটা আপাত দৃষ্টিতে করেছি তার মতলবটা কি ছিল আমাদের। সেখানে এরা বলছেন, কলিম মাগতমাজ্ঞায় ক্ষেত্রে অস্মিন বৈষ্ণবে বয়ম আসিনা দীর্ঘসত্রেণ কথায়ম সক্ষানা হরে। পরিষ্কার স্বীকার করে দিয়েছেন, আমরা যজ্ঞের বাহানা নিয়ে এখানে বসেছি, আমরা আমাদের আসল মতলব হল যে কথায়ম সক্ষানাহা হরে, আমরা হরিকথা শ্রবণের সুযোগ পাব, লোকে জানবে যজ্ঞ হচ্ছে, ওখানে বিরক্ত বিরক্ত করো না, বিষয়ী লোক আসবে না, চুপচাপ বসে থাক। আসল গোপন মতলব হল আসিনা দীর্ঘসত্রেণ কথায়ম সক্ষানাহা হরে, আমরা অপ্রাকৃত হরিগাথা হরিকথা শ্রবণ করব বলে এরম একটা চালাকি একটা মতলব করেছি, বাস্তবিক কথা হরিকথা শোনাই আমাদের উদ্দেশ্য। সেখানে সুতদেব গোস্বামীকে আদর করে বলছেন, গুরুরূপে গ্রহণ করেছেন। অনেকে আগের এই কথাগুলোতে সুখদেব গোস্বামী, এখানে সুতদেব গোস্বামীকে সনকাদি ঋষি আশীর্বাদ করছেন এইসব কথা বলেছেন, এগুলো নয়। গুরুদেবকে যদি দীর্ঘায়ু ইত্যাদি বলা হয় তা অনেকে ভাবে শিষ্যরা গুরুদেবকে আশীর্বাদ করছে, এইসব কথা রহস্য সাধারণ মানুষ বুঝতে পারেন না। বাস্তবিক পক্ষে রহস্য হল এই, সুত সনকাদি ঋষির হৃদয়তে এত টেনাসিটি, এত ট্রিমেন্ডাস ভগবত কথা শ্রবণের জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগরুক হয়েছে, আর যখন সুতদেব গোস্বামীর মতো সুখদেবের শিষ্য যেখানে উপস্থিত হয়েছেন সেখানে তাদের হৃদয়তে যেন ভগবান আবির্ভাব হয়ে বলছেন, আমাদের এই গুরুদেব সেই যেন দীর্ঘকাল প্রকট থাকেন, দীর্ঘকাল প্রকট। তিনি সেখানে সেই সব শিষ্যগণ ঔৎসুক্যবশত, ভালো করে শুনতে হবে, ঔৎসুক্যবশত এই কথাটা মুখ দিয়ে বেরিয়েছে, গুরুদেবকে শিষ্যরা আশীর্বাদ করতে পারে না। কিন্তু টিকাকাররা বলছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ যে এত উৎসুক হয়েছে ভগবত কথা শ্রবণের জন্য,
যদি কেন এর আগে একটা ঘটনা ঘটে গেছে, রোমহর্ষণীকে বসিয়েছিল, তার দেহ উদ্ধার হয়ে গেছে, আবার যদি কোনো কেলেঙ্কারি হয়, সেই জন্য এখানে আগে থেকেই তাহলে যেন মনে হচ্ছে ভগবানের কাছে বলছে আমাদের এই গুরুদেব যেন আমাদের এই ব্যাস যিনি বসেছেন যেন দীর্ঘ আয়ু থাকে বাবা, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অর্থাৎ ঔৎসুক্যবশত এখানে একটা মুখ দিয়ে বেরোচ্ছে, গুরুদেবকে আশীর্বাদ করেন। কিন্তু এখানে এই যে 22 নম্বর শ্লোকে সেখানে পরিষ্কার জানিয়েছেন তারা যে গুরুরূপে গ্রহণ করেছেন, এর মধ্যে লঘুরূপে দেখছেন না, এটার প্রমাণ বলছেন, ত্বং ন সন্দর্শিত ধাত্রা দুস্তরম নিস্থিতির সুতাম কলিম সত্যহরম পুংসাম কর্ণধার ইবার্ণব কলি সত্যহরম পুংসাম। সমস্ত যত জীবগণ আছে কলি তাদের সত্য মানে ভাইটালস, মানে জীবাত্মার যে ভাইটালসগুলো যেমন ভিটামিনগুলো খেয়ে নেয়, কোনো চিকিৎসার সাথে দেখা যায় কোনো একটা মানুষের শরীরে কোনো এমন একটা রোগ জীবাণু ঢুকেছে, সেটা যত ভালো ভালো খাবারের অংশগুলো ও খেয়ে সাবার করে দিচ্ছে, ভাইটালস ভিটামিনসগুলো সব খেয়ে শেষ করে দিচ্ছে। এইখানে ঠিক এরম কলি যে আসল জিনিসগুলো জীবাত্মার যেটাকে সাপোর্ট করে, যেটা নিয়ে এপার থেকে ওপারে যাবে, সেই ভাইটালগুলো অর্থাৎ সেগুলো সব খেয়ে শেষ করে দেয়। কলি এত দুষ্ট সেটা আমরা দেখব। কলিম সত্যহরম পুংসাম, কলির প্রভাবেতে মানুষের কোনো কিছু করবার কোনো ক্ষমতা থাকছে না। তথাকথিত বেশধারী ব্যক্তি যারা সাধু সেজেছেন তাদের ভেতর কলি ঢুকে যাচ্ছে, দিয়ে লড়াই লাগিয়ে দিচ্ছে। শিল ভক্তিবালা তীর্থ গোস্বামী মহারাজ বলতে হেসে, কলি কাউকেও ছাড়বে না, এই কলিকালে কলি কী করবেন, সাধুদের মধ্যেও ঢুকে যাবেন, যে গণ্ডগোল সৃষ্টি করবে, কিছুই নয়, লড়াই সৃষ্টি করে দিল। কিন্তু এই কলি সম্বন্ধে এই সনকাদি ঋষি প্রশ্ন করবেন, আচ্ছা কলিকে তো মেরে দিলেই হতো, পরীক্ষিত মহারাজ তো বলছিলেন সোজা গেলেন গিয়ে কেটে উড়িয়ে দিয়ে হয়ে যেত, তার উত্তরটা আবার পরে শুনবে, এখানে নয়। তাহলে কলিম সত্যহরম পুংসাম, পুংসাম মানে এখানে অনেকে যদি ভুল করে মনে করেন পুরুষগণের, তা নয়, পুংসাম কথাটা মানে স্ত্রী পুরুষ সবাইকে বলা হয়েছে। পুংসাম কথাটার বাস্তবিক অর্থ হলো এই যে এই দেহটাকে যদি নটা গেট সম্পন্ন একটা মন্দির কল্পনা করো, কল্পনা নয় বাস্তবিকতাই, মানুষ বুঝতে পারছে তুমি তোমার শরীরটা মন্দির, তোমার ভেতরে ভগবান বসে রয়েছেন, এটা তো কাল্পনিক কিছু নয়, ফিলোসফি না, কিন্তু নটা গেট আছে এই নবদ্বার সম্পন্ন এই শ্রীমন্দিরের ভেতরে ভগবান বসে রয়েছে। আমরা কন্টামিনেটেড হয়ে গেছি, অনুভব করতে পারছি না, অত্যাচার করছি, দেহকে বিভিন্ন নোংরা কাজে লাগাচ্ছি, বাস্তবিক তা নয়। এই যে এই কথাটাকেই ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পুরে, পুর মানে হচ্ছে দেহ, পুরে দেহে বসতি ইতি পুংসাম, পুর এই দেহ নামক এই যে পুর মন্দির, এর ভেতরে যিনি বসে রয়েছেন জীবাত্মা, একে বলে দেহ, দেহ দেহ যে দেহ ধারণ করে বসে রয়েছেন এই জন্য একে পুর বলা। আর তার স্ত্রী দেহের মতো যে আত্মা বসে রয়েছে সেটাও তাকে বলবে পুংসাম, পুরুষকেও তাই বলো, কেন এগুলো তো নিত্য পরিচয় না, স্ত্রী পুরুষ তো দুদিনের পরিচয়, শরীর ছাড়লে আবার তার লিঙ্গ চেঞ্জ হয়ে যাবে, তো এটা আপাত দৃষ্টিতে। তাই পুংসাম মানে হলে পুরে দেহে বসতি ইতি পুংস, অর্থাৎ সমস্ত এক একটা করে যে দেহ ধারণ করে রয়েছে জীবাত্মাগণ সেই সবগুলোকেই পুর বলা হয়। এমন কোনো প্রাণী আছে কি যার ভেতরে ভগবান নাই? আছে, এমন কোন ভগবান আছে, এমন কোন দেহ শরীর আছে যেটাতে ভগবান নাই দেখাতে পারো? এই যে মশাটা যে কামড়াচ্ছে এরম করবে, এর ভেতরেও তো ভগবান রয়েছেন, ভগবান কি ধরনের বিলাস করছেন দেখো, এর মধ্যে বসে রয়েছে হেলিকপ্টারের মতো উড়ে যাচ্ছেন, গিয়ে যখন এই পেট্রোল ফুরিয়ে গেল দাঁড়িয়ে থেকে সিরিঞ্জ দিয়ে পেট্রোল নিল দিয়ে উড়ে গেল, তোমার কিছু করার নেই।
তো ভগবানের সব আশ্চর্য সৃষ্টি প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছেন। তো পুরে দেহে বাসাতীত পুংস, বিশেষ করে মানুষের কথা ধরলে কেন জীবা ওইসব যে অবর পানি এরা তো ভজন করতে পারেন না। তো এখানে ছটা প্রশ্ন আমি বলে দিয়েছি, ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রাহ্মণে ধর্ম বর্মণি স্বাম কষ্টম অধুনো পেতে ধর্ম কম শরণঙ্গত। যোগেশ্বর কৃষ্ণ স্বধামে চলে যাওয়ার পর ধর্ম কার শরণ গ্রহণ করেছিল, তার আগে আমি পাঁচটা প্রশ্ন বলে দিয়েছিলাম কি কি, সেগুলো সমস্ত অল্পের ওপর বলেছি। মোটামুটি সমগ্র ভাগবত জুড়ে এই ছটা প্রশ্নেরই উত্তর পাবে। ছটা যে প্রশ্ন করেছেন শৌনকাদি ঋষি, এর মোটামুটি উত্তরই এই সমগ্র ভাগবতের মধ্যে পাওয়া যাবে। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করতে বাধ্য হচ্ছি, উপায় নেই। সেখানে সুতদেব গোস্বামীকে এরকম ধরনের পুজো করলে প্রতিপূজ্য বচস্তেষাম প্রবক্তম উপচক্রমে, এরকমভাবে পূজা পেয়ে পুজো করার পর তারপরে তিনি আসনে বসে তাদের বাক্যতে অপূর্ব আনন্দ পেলেন। কেন যিনি হরিকথা বলবার সুযোগ দেন তাদের মহিমা কীর্তন আগে করতে হয়, যে জন্যই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বলছেন সব শ্রোতার করি চরণ বন্দন। এটা আমাদের শিক্ষা দিয়েছেন শ্রোতাগণ, বক্তাকে ভগবানের কথা বলবার সুযোগ দিয়েছেন তাই তাদের চরণ আগে বন্দনা করতে হবে, এটা নিয়ম। সেখানে বলছেন সুতদেব গোস্বামী, প্রথমে বলছেন যং ব্রবয়ন্দমনপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবভিনয়দুম ত্বং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি যং ব্রবয়ন্দমনপেতমপেত কৃত্যম। যিনি আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে মাতার গর্ভ থেকে আবির্ভাব হলে সন্তানের জাত কর্ম সংস্কার করতে হয়, ধাই মাতাকে ডাকে, নাপিত আসে। কিন্তু সুতদেব গোস্বামী বলছেন আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ প্রণম শ্রী গুরুং ভূয় শ্রীকৃষ্ণম করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুম শ্রীসুকম তমুপাশ্রয় প্রণম্য শ্রী গুরুং ভূয় শ্রীকৃষ্ণম করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুম শ্রীসুকম তমুপাশ্রয়। আমার গুরু পাদপদ্ম এই সুখদেব গোস্বামীজি পরমহংস শ্রেষ্ঠ, তিনি আবির্ভাবের পরে তিনি জাতকর্ম সংস্কারের অপেক্ষায় ছিলেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলেন। তিনি চিরকালই পবিত্র, বৈষ্ণবকে অপবিত্র করতে পারে না কেউ, তথাপি তারা লোকশিক্ষার জন্য পবিত্রতা দেখান, শৌচকর্ম আদি দেখান। যিনি আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রবজ্ঞা গ্রহণ করে চলে গেছিলেন অপেত কৃত্যম, যে সংস্কার কর্ম কলা দরকার ছিল সেগুলো ছাড়াই যিনি চলে গেছিলেন। আর দৈপায়ন ঋষি, ঋষি দৈপায়ন ঋষি, কৃষ্ণ দৈপায়ন ঋষি, যিনি বিরহ কাতর আজুহাব বিরহ যন্ত্রণা দ্বারা পেছনে পেছনে চিৎকার করছিলেন, কাঁদছিলেন, পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুম স্তং সর্বভূত হৃদয়ম মুনিমান তস্মি, পুত্র পুত্র বলে যিনি পেছনে পেছনে যাচ্ছিলেন, আর সমস্ত বৃক্ষ লতা পাহাড় পর্বতের তরফ থেকে কে যেন উত্তর দিচ্ছে যে কপুত্র কপুত্র কপুত্র, কেকার পুত্র কেকার পুত্র যেন উত্তর দিচ্ছেন। সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি, এই সব কথা কিছুদিন পূর্বেও আমি আলোচনা করেছিলাম। সর্বভূতাত্মা ভগবান হন, আর যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতাহা,
যখন সর্বভূতকে নিজের মতোই মনে হয়, যখন বিন্দুমাত্র ঈর্ষা মাৎসর্য সমস্ত মুছে যায় জীবন থেকে, ভগবানের অধিষ্ঠান থাকে, তখন সর্বভূতের দুঃখগুলোকে নিজের দুঃখ মনে হয়, সর্বভূতের মধ্যে নিজেকে ব্যপ্ত রূপে দেখা যায়। যেমন শর্করা আদি জলে গুলে দিলে সমস্ত জলের বিন্দুর মধ্যে মিষ্টি স্বাদ হবে, সেরকম সুখদেব গোস্বামী কৃষ্ণের থেকে অভিন্ন বলাই হয়েছে। নন্দনন্দন কৃষ্ণই সুখ রূপ ধারণ করে এসছেন, মহিমাতে আমরা দেখেছি তিনি সর্বভূতে যেন প্রবিষ্ট হয়ে গেছেন, গিয়ে ওখান থেকে বলছেন কে কার পুত্র, কে কার পুত্র। এখানে আমাদের একটা ভ্রম উপস্থিত হতে পারে, পুত্রেতি তন্ময়তায়া তন্ময়তা প্রাপ্ত হয়ে হৃদয়পায়ন ঋষি পেছনে পেছনে দৌড়াচ্ছেন পুত্রের, তাহলে জগতের পিতামাতাগুলো কি করবে, তারাও তো করবে। সেখানে অজ্ঞ ব্যক্তিগণ এইসব সিদ্ধান্ত করবেন, বাস্তবিক পক্ষে তা নয়। আমি এর কথা আর একটু স্পর্শ করেছিলাম, জড়জগতের পিতামাতার মতো পুত্রকে দিয়ে নিজের ভোগবাঞ্ছা পূর্ণ করবার কোনো ইচ্ছা সে দ্বৈপায়ন ঋষির হৃদয়ে নেয়। তিনি সাক্ষাৎ ভগবানের সপ্তাবেশ অবতার, তার মধ্যে কোনো অজ্ঞান থাকতে পারে না। যদি আমি মনে করি দ্বৈপায়ন ব্যাসদেবজির মধ্যে শোক আবির্ভাব হয়েছে, শোক আবির্ভাব হয়েছে, তারা আমার ধরে নিতে হয় তিনি অজ্ঞানে ডুবে গেছেন। কাজে এই সব সিদ্ধান্ত ঠিক নয়। টিকাকাররা বলছেন যে সুতদেব গোস্বামী এইসব জানাচ্ছেন, এগুলো রহস্য। টিকাকাররা বলছেন যে ব্যাসদেবজি পুত্রের মহিমা জানতেন, ব্যাসদেবজি পুত্রের মহিমা জানতেন। পুত্র যখন ১৬ বছর যাবৎ আবির্ভাব হচ্ছে না, তখন কৃষ্ণ সাক্ষাৎ বলছেন এই তুমি আবির্ভাব হও, বলছেন না আমি আবির্ভাব হব না, হলেই আপনার মায়া আমাকে ধরে ফেলবে। কৃষ্ণ বলছেন খোকা বাইরে এসো, তুমি এত বছর ভেতরে থাকে নাকি কেউ, বলছে না আমি ভালো ভেতরে যোগ যোগ মানে যোগ আশ্রয় করে ভেতরে ভালোই রয়েছি, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মায়া ধরবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কথা দিলেন না তোমাকে মায়া ধরবে না, আমি কথা দিচ্ছি কিন্তু আমার বা দেখো একটা কথা আছে, যদি মায়া না ধরে তাহলে জগতের লোকে ভালো তো কথা, ওকে মায়া ধরবে না প্রথম থেকেই বলে দিল, আমাদের ক্ষেত্রে কী অসুবিধা করেছিল। সেই জন্য বললো দেখো তোমার একটা স্পেশাল কেস আমি জানি, তো তোমাকেও মায়া ধরবে কিন্তু কীরকম কীরকম ধরবে দেখো, একটা গোমাতা সিংয়ের ওপরে একটা রাই আর তার সর্ষের দানা যদি রেখে দাও কতক্ষণ সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়বে, একটা গোমাতার সিংয়ের ওপরে সর্ষের একটা দানা রাখার সঙ্গে সঙ্গে থাকবে কি সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়বে, সেইটুকু সময় মায়া তোমাকে ধরবে। বলে সেটা তো কারি না ধরানি মতো, ঠিক আছে নিয়ম রক্ষা যাকে বলে, আমরা পাঠ কীর্তন করি নিয়ম রক্ষার জন্য, সেরকম। সেখানে বলছেন যখন এরকম বললেন কথা তখন তিনি আবির্ভাব হলেন, কিন্তু আশ্চর্য আবির্ভাব হওয়ার পর কে মাতা কে পিতা তিনি পেছন ফিরে দেখলেন না, আবির্ভাব হওয়ার পর কে মাতা কে পিতা এইটুকু দেখবারও তার কোনো আগ্রহ নাই, সঙ্গে সঙ্গে আবির্ভাব হলেন সঙ্গে 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 ইনস্ট্যান্ট ওখান থেকে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। সন্ন্যাস কাকে বলে, বলে সন্ন্যাস মানে তো মন্ত্রতন্ত্র করতে আগুন জ্বালাতে দণ্ড নেয় ওই সন্ন্যাস নেয়, প্রবজ্জা মানে হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস কথাটার মানে কি, যিনি সৎ যুক্ত ন্যাস ইতি সন্ন্যাস, সৎ মানে ভগবত চরণে নিজে নিজেকে দিয়েই রেখেছেন তারই সন্ন্যাস ব্রত ঠিক হয়, তারই সন্ন্যাস ব্রত তাকেই বলা হয়। এমনি বাহ্যদৃষ্টিদের দু একটা দণ্ড নিয়ে নিলাম, লাল কাপড় নিয়ে নিলাম, এটা দ্বন্দ্ব না, এটা তো আছেই, এটা তো আমাদের লৌকিক এতে করতেই হয়। কিন্তু বাস্তবিক সন্ন্যাস কথাটার মানে হল যার প্রভু মহাপ্রভু এগুলো সব পরিষ্কার করেছেন। প্রভু কহে মুকুন্দ সেবন ব্রত কৈল গ্রহণ, মুকুন্দ সেবন ব্রত কৈল গ্রহণ, সন্ন্যাস গ্রহণে কি হয়,
না সংসার সন্ন্যাসব্রত গ্রহণে তো সংসার তারণ হয়, আর মুকুন্দ প্রভু কয় মুকুন্দ সেবনব্রত কৈল গ্রহণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। এই যে ব্যাপারটা, এটা যতক্ষণ পর্যন্ত কাউর জীবনে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বাহ্যদৃষ্টিতে সে যতই সন্ন্যাস নিক তার বাস্তবিক সন্ন্যাস হয় নাই। কিন্তু সুখদেব গোস্বামীজি সর্বসময় তিনি কি আবির্ভাবের সঙ্গে সঙ্গে চলে গেলেন, তাহলে তো তার তো অবস্থাটা সাধারণ অবস্থা ছিল না। দ্বৈপায়ন ব্যাসদেবজি চিন্তা করেছিলেন এরকম একটা সৎপাত্র, এরকম একটা সৎপাত্র যার বৈরাগ্যের কোনো সীমা নাই, এই ভাগবত রস যে ভগবান আমাকে দিলেন এটা এই ভাগবত নামক রসকে রাখবার জন্য একটা উপযুক্ত পাত্র ছিল, গুরুদেব উপযুক্ত পাত্রতে কৃপা সঞ্চার করেন কারণ রাখতে পারে, বাকি বোকা লোকগুলো এসে কৃপা করুন বলেন কিন্তু তারা কৃপা রাখতে পারেন, গুরুদেবের কাছে অনেকেই বলেন কৃপা করুন কিন্তু গুরু বৈষ্ণবের চোখ আছে দৃষ্টি আছে, কাকে কৃপা করে দেবেন সেটা কেউ জানে না, গুরুদেব বুঝতে পারেন বৈষ্ণব কৃপা সঞ্চার করে দেবেন, যার পাত্রতা নাই তাকে কৃপা দিয়ে কেউ বেরিয়ে যাবে, কৃপা তো থাকবে না। সেই জন্য তিনি চিন্তা করলেন যে এই ব্যাসদেবজি চিন্তা করছেন যে এই সুখকে যদি আমি ধরে রাখতে পারি, সুখ নামও তিনি দিয়েছিলেন ভগবান সুখ, তোমার এই পুত্র খুব সুন্দর, এখানে এইটি হচ্ছে দর্শন, অর্থাৎ তিনি এত বড় একজন পাত্রকে পেয়ে হারিয়ে ফেলতে হবে সে চলেই যাচ্ছে, যদি পাওয়া যায় তাহলে তার মধ্যে ভাগবত রসকে রাখা যাবে আর তার দ্বারা জগতে সমস্ত শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ তার যে কৃপাটা সমস্ত জগতে সঞ্চারিত হতে পারে, সমস্ত জগতে এটা সঞ্চারিত হতে পারবে কৃপা ভাগবতী মহাপুরাণের মহিমা। দিব্য দর্শনে ব্যাসদেব গোস্বামী এটা জানেন, তাই জন্য তিনি পেছনে পেছনে দৌড়েছিলেন, এর মানে এই বুঝতে হবে না তিনিও আমার মতো মায়ায় পড়েছেন, আমি ছেলের জন্য কাঁদি তিনিও কাঁদছেন, এটা নয়। আলোচনা প্রসঙ্গে বলছেন, যসানুভাবমখিল শ্রুতিসারমেকম মাধ্যাত দীপমতিথিতির শশাম তম অন্ধম সংসারিণম করুণায়হ পুরাণ গুহ্যম ত্বাং ব্যাস সূনুম উপজামিম গুরুম মুনীনাম। যসানুভাবমখিল শ্রুতিসারমেকম মাধ্যাত দীপমতিথিতির শশাম তম অন্ধম, অন্ধকার তম অজ্ঞান এটাকে পার হয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সংসারীণম করুণায় হো পুরাণ গুহ্যম, এই পুরাণ গুহ্য পুরাণ যে শ্রীমদ ভাগবতী মহাপুরাণ অষ্টাদশ পুরাণ বলা হয় সমস্ত পুরাণের মুকুটমণি, সংসারীণম করুণায় হো পুরাণ গুহ্যম, সংসারী ব্যক্তিদের করুণা করবার জন্য এই পুরাণ গুহ্যম উদয় হয়েছিলেন। আর যসানুভাবমখিল শ্রুতিসারমেকম মাধ্যাত্ব দীপমতি তিতির শশান্তম অন্ধ্যম, বলছেন জীবের অজ্ঞানতাবশত যে সংসার চক্র ভ্রমণ, এই গাঢ় অন্ধকারকে উত্তীর্ণ হবার যদি যদি কেউ ইচ্ছা করেন, সেই সব ব্যক্তিদের জন্য করুণাবশত সমস্ত বেদের সার স্বরূপ অসাধারণ প্রভাবশালী বলে ভাগবত সবার জীবনে লাভ হয় না, স্বর্গের দেবতাগণ পাগল হয়ে যান, ভাগবত এত গোপন থেকে গোপনীয় জিনিস যেটা সবার লাভ হয় না, কাজে এত প্রভাবশালী এই যে পুরাণ শিরোমণি রহস্যময় পুরাণ এটা প্রকাশিত হয়েছিল, বিশেষ করে সুখদেব গোস্বামী তার চরণে শরণাপন্ন হই কেন তার শ্রীমুখেতেই এই সব কথা আমরা বিস্তৃত রূপে জানতে পেরেছিলাম।
স্বর্গের দেবতাদেরও ভাগ্য হয় না, সেগুলো সব মহিমাতে সুন্দর আছে, স্বর্গের দেবতারাও পায় না। মা মুঞ্চ মুঞ্চ, এটা ত্যাগ করো না। ব্রহ্মলোকে, স্বর্গে, বিভিন্ন জায়গায় কোনো জায়গায় পাওয়া যায় না। এইসব শ্লোক আছে সুন্দর।